ধনবাড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সবুজ তালুকদারকে গণসংবর্ধনা। মোহাম্মদ জাহেদ হাসান, ধনবাড়ির টাঙ্গাইল প্রতিনিধি। টাঙ্গাইলের ধনবাড়িতে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে গণসংবর্ধনা দেন উপজেলাবাসী। মঙ্গলবার 4 জুন বিকেলে মধুপুর থেকে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজকে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মী ও তার কর্মী সমর্থকরা। পরে হাজার হাজার মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে মধুপুর থেকে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ শেষে ধনবাড়ির সরকারি নব ইনস্টিটিউশন মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা মাসুদ রানা, স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ আব্দুল মান্নান সহ অন্যান্যরা। এ সময় নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান কল্পনা বেগম ও উপজেলা পৌর এলাকা সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। জনমানুষের নেতা, জননন্দিত নেতা, মহাবাদী মানুষের নেতা আব্দুল ওয়াদুদ সবুজ তালুকদারকে বিপুল ভোটে জয় লাভ করে আপনারা কৃতজ্ঞতা দেখিয়েছেন। ভাইরা আপনারা সবই জানেন এবং বুঝেন এই সবুজ তালুকদার আপনাদের জন্য নিবেদিত প্রাণ। আপনারা গত 8ই মে তার প্রমাণ দিয়েছেন। আজ অত্যন্ত আনন্দ অত্যাচারের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছেন, নির্যাতনের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছেন, জুলুম অত্যাচারের বিরুদ্ধে ম্যান্ডেট দিয়েছেন। সকল অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। নতুন চেয়ারম্যানের কাছে আমাদের দাবি, মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে হবে, তরুণ প্রভাবকে বাঁচাতে হবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অযোগ্য সভাপতি সেক্রেটারি তাদের বাদ দিয়ে নির্বাচিত করতে হবে। এবং পুলিশ ডিপার্টমেন্টকে বলতে চাই, আত্মনিয়োগ তালুকদারের হাতকে শক্তিশালী করে সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে একসাথে আপনাকে কাজ করতে হবে। আর বেশি কিছু বলতে চাই না, আমাদের নেতা আব্দুল ওয়াদুদ সবুজ তালুকদার বক্তব্য দেবে। আমরা অনেক নির্যাতন জুলুম সহ্য করেছি, আপনারা জুলুম নির্যাতন সহ্য করে আব্দুল ওয়াদুদ সবুজ তালুকদারের সঙ্গে আছেন এবং থাকবেন বলে বিশ্বাস করি। এবং আমরা অত্যাচার জুলুম সহ্য করেছি, রক্ত দিয়েছি, আমরা আরো অত্যাচার জুলুম সহ্য করে হলেও ধনবাড়ির মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। খোদা হাফেজ, জয় বাংলা। আমার সামনে বসে আছেন বিভিন্ন এলাকা থেকে আগত
আমরা সম্মিলিত হব, আমরা যদি চেষ্টা করি
আমার
স্বচ্ছতা আমাদের ভাই, আমার এলাকার উন্নয়নের জন্য আমার ভুলে গেছে এক এক হয়ে ইনশাল্লাহ আমরা কাজ করবো। নির্বাচন শেষ হয়েছে, এখন চরম সাথে আপনাদের নির্বিশেষে সকল একই দল করে আমরা একই দলে অন্তর্ভুক্ত। আমরা একদম সময় হয়েছে, অনেক দিনের পরাজয় হয়েছে, আমরা মনে করি আমরা হারিনায় সবাই বিজয় হয়েছি। আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করবো, সেই জন্য অনুরোধ আপনাদের কাছে রেখে গেলাম। এবং এলাকা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমাদের না, আপনাদেরকে ধৈর্য সহকারে সকল কিছুই মোকাবেলা করতে হবে। বন্ধুরা, তাই আমি আর বেশি কথা বাড়াবো না। আপনার ইতিমধ্যে সদস্য আমাদের মণিপুর মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী সম্পূর্ণ হস্তা অম্বারী পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে তার সংবেদনা দেওয়ার জন্য অংশগ্রহণ করবেন এবং আমরা সাথে সাথে বিশাল এক সংগঠনা দিব ইনশাআল্লাহ। এবং আমাদের আগের অধীনে আমাদের মন্ত্রী হয়েছে, ওনার নেতৃত্বে আমরা যে সমস্ত কাজগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাস্তাঘাট সকল কিছু ওনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতে আমরা কাজগুলি সম্পূর্ণ করবো। বন্ধুরা, তাই আমি আর বেশি কথা বলবো না। আপনাদেরকে আমারও সারা বিভিন্ন এলাকা থেকে অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে যাদবপুর থেকে এসেছে, কষ্ট করেছেন আমার প্রতি ভালোবাসা শুভেচ্ছা জানানোর জন্য। আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার উপজেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে আমারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই মাত্র হয়েছে, সবাই হোক, জানিয়েছেন আমাকে। আসসালামু আলাইকুম।